সকালে ঘুম থেকে উঠেই হোটেলের রুমের জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল অসম্ভব সুন্দর সাউথ চায়না সি এত সুন্দর সমুদ্র ভালো করে দেখব বলে এক দৌড়ে চলে গেলাম হোটেলের ছাদে ছাদে গিয়েই প্রথমে চোখে পড়ল একটি ছোট্ট জিম এবং তারপরেই একটি সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুলে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম হোটেলে রেস্টুরেন্টে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বুফে ব্রেকফাস্ট প্রচুর আইটেম আছে এখানে কনফ্লেক্স দুধ চা কফি এদিকে ফ্রুট আর এখানে ওই যে অমলেট হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস এখানে পর্কের আইটেম আছে তো জানি না এগুলোর নাম কি কি তো অনেক কিছুই আছে কোন প্রায় পর্ক আছে বিফ আছে সেগুলো একটু দেখে নিতে হবে প্রচুর প্রচুর আইটেম বেকারি আইটেমও আছে এখানে প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই আছে এই যে আমরা এগুলো নিয়েছি এখনও পর্যন্ত দেখি আর কী কী নেওয়া যায় ফ্রুট স্যালাড ভেজ সাথে ফ্রেঞ্চ ফ্রাই বাটার টোস্ট ফ্রুট অমলেট ওয়াইল এগ অনেক কিছু 나와 হয়েছে হোটেল থেকে আর মাত্র 50 মিটার এসেই এই যেビーチের ধারে আমরা পৌঁছে গেছি আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ হোটেল হ্যালিনা ভালো করে দেখলে দেখা যাবে এই হোটেল হ্যালিনা যে ও এই চলো তোমাদের একটু বিচটাও ঘুরে দেখাই অসাধারণ সুন্দর বিচ দানাঙ্গার এই বিচ অনেকেই দানাং ঘুরতে আসে কিন্তু বিচটাই দেখে না সিটিতে এই সিন এই সিন করে চলে যায় বিভিন্ন রকম সিন করে কিন্তু বীজটা এত সুন্দর এখানে না আসলে কিন্তু বোঝা মুশকিল আছে তো চলো তোমাদের দেখাই দানাঙের বীজটা দেখো আমরা মোটামুটি সমুদ্রের পাড়েই চলে এসছি রে স্নান করলি নাকি আচ্ছা ওই যে বড় বড় কিন্তু বিল্ডিং এক সাইডে পেছনে পাহাড় আর এই সুন্দর বিচ দানাঙের বিচ আর এদিকেও বড় বড় সব অট্টালিকা সবই বড় বড় হোটেল প্রচুর বড় বড়ো হ্যাঁ নারকেল গাছে নারকেলও ধরে আছে দারুন দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে ভিচের মধ্যে হাঁটতে তো আশা করি তোমরাও ভিয়েতনামে আসলে দালাঙ্গে অবশ্যই আসবে এসে এরকম একটা সি বিচ এনজয় করবে ভীষণ ভালো লাগবে চলো এবার স্নান করতে যাব চলো তো আমরা এখনি স্নান করে উঠলাম সমুদ্র থেকে দারুণ এনজয় হলো ভীষণ এনজয় হলো সুন্দর সানি ওয়েদার কোনো অসুবিধা হয়নি বেশ গরম গরম তার মধ্যে ঠান্ডা জলে স্নান করতে ভীষণ ভালো লাগছে দারুণ এখন হয়ে গেল অনেকটা সময় এখন আমরা হোটেলে ফিরে যাব তো হোটেলে ফিরে গিয়ে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার লাঞ্চ টাঞ্চ করতে যেতে হবে বিকালে আমরা যাচ্ছি ড্রাগন ব্রিজের দিকে তো ড্রাগন ব্রিজটাও একটা ভীষণ ভালো একটা দ্রষ্টব্য স্থান দালাঙ্গের সেটাও তোমাদের দেখাবো নামে এসে কারেন্সির খুব প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আমরা ডলার নিয়ে এসেছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ডলার নিচ্ছে না হ্যাঁ বা ডলার নিলেও এত কম রেট দিচ্ছে যে খুব প্রবলেম হয়ে যাচ্ছে অনেক লস হয়ে যাচ্ছে তো আমরা হোটেলে জিজ্ঞেস করলাম দালাঙের হোটেলে হোটেল হালিনাতে তো ওরা আমাদের একটা বললো একটা জুয়েলারি শপের বলা বলো ওখানে সবচেয়ে ভালো রেট পাবেন তো এখানে আমরা এসছি এই যে জুয়েলারি শপ এতদিন পর্যন্ত যে রেট পেয়েছি আমরা তার থেকে ভালো রেট এখানে পেয়েছি তো এখান থেকে আমরা কিছু কারেন্সি চেঞ্জ করে নিলাম সন্ধ্যাবেলায় আমরা ঠিক করলাম যে ড্রাগন ব্রিজ বেড়াতে যাব এখন কিভাবে যাব আমরা তো গাড়ি বুক করা নেই তাই আমরা গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে গ্র্যাব অ্যাপ দিয়ে কার বুক করে নিলাম খুব ইজি প্রসেস মাত্র হোটেল থেকে চল্লিশ ডং মানে অ্যাকচুয়ালি ফর্টি থাউজেন্ড ডং এই ড্রাগন ব্রিজ পর্যন্ত আসতে এই এলাকায় আমাদের পার্ক করে দিলো এটা পার্কিংয়ে ড্রাগন ব্রিজের পার্কিং এখানে এসে গাড়ি ছেড়ে দিলো আমাদের চল্লিশ ডং খুব একটা বেশি না তো সুন্দর স্মুথ ড্রাইভিং কারগুলো খুব সার্ভিসও ভীষণ ভালো তো চলো এবার আমরা এখানে একটু ঘুরে নিই পিছনে একটা মেলার মতো কিছু একটা বসেছে তো এটা একটু দেখে নিয়ে সামনে এই দিকে ডান দিকে ড্রাগন ব্রিজটা ড্রাগন ব্রিজটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে চলো সাথে থাকো ধূপকাটি টুপকাটি মনে হচ্ছে হ্যাঁ ধূপই জ্বলছে হাউ মাছ দিস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওকে And this one, these are Good, right? 250. How many sticks? Um, five, 500. 500 sticks. Yeah. Okay, okay. Thank you. So, এখানে ধূপকাঠি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগলো ধূপকাঠি গুলো তো দেখি পরে যদি কিনতে পারি তাহলে কিনে নেব চলো এবার একটু আগে চলো এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল প্রচুর লোক বসে গেছে খেতে মানে প্রচুর ভিড় एक्चुअली হ্যাঁ বিভিন্ন কান্ট্রি থেকে লোক এসছে স্ট্রিট ফুড এনজয় করছে এখানে মেনু কার্ডও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হ্যাঁ ভিয়েতনামের তো অ্যাকচুয়ালি সি ফুড প্রচুর আছে এখানে আর পর্গ বিপ এগুলো তো আছেই এখন কে কেমন খেতে পারে আমি অতটা খেতে পারি না সেই জন্য আমি এগুলো ট্রাই করি না সহজে তো তোমাদের যদি মনে হয় যে ভিয়েতনামে এসে এগুলো এনজয় করবো নিশ্চয়ই করতে পারো এখানে রেটও দেওয়া আছে কোনো অসুবিধা নেই খুব ভালো ভিয়েতনামের লোকজন চলো একটু আগে যাই এখানে প্রচুর আমের স্টল বেশ মিষ্টি মিষ্টি দেখে কিন্তু মনে হচ্ছে প্রচুর মিষ্টি হবে জানি না এখানে পেয়ারাও দেখতে পাচ্ছি নারকেল প্রচুর ফল প্রচুর ফল তো এখানে কিন্তু মানি চেঞ্জ করা যায় এখানে দোকানও আছে মার্কেটের মধ্যেই তো একই রেট আমরা যে রেটে নিয়েছি সেই রেটে এখানেও দিচ্ছে এখানে জুতোর দোকান প্রচুর প্রচুর সুন্দর মার্কেট প্রচুর সুন্দর মার্কেট কত বড় বড় দেখ চিংড়ি লবস্টার দামও লেখা আছে এগারোশো পাঁচশো লাইন ধরে প্রচুর প্রচুর সন্ত্রা নাইট মার্কেট থেকে আমরা কিন্তু প্রচুর শপিং করলাম সবাই প্রচুর শপিং করলো এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয় আমাদের শিলিগুড়ির যেমন হংকং মার্কেট ফিফটি পারসেন্ট ফর্টি পার্সেন্ট অ্যাটলিস্ট পাওয়াই যায় এখানেও তাই মানে ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট থার্টি পার মিনিমাম থার্টি পার্সেন্ট তো করাই যায় আরামসে তো কোনো অসুবিধা নেই তো মার্কেটিং আমাদের হয়ে গেছে এই যে ব্যাগ আমাদের ভর্তি হয়ে গেছে সবার হাতে ব্যাগ ভর্তি সবাই করেছে আমাদের শপিং এই যে দুর্লভ টুপিও কিনে নিয়েছে তো প্রচুর শপিং হয়েছে তো এখন এগুলো লাগে যে প্যাক করে কালকে আমাদের রওনা দিতে হবে এখান থেকে হানোয়ের দিকে তা আমরা চলে এসেছি ড্রাগন ব্রিজে এই ব্রিজের উপরে আমরা একটু পরে উঠবো আমরা নিচে আছি এখন এই দেখো কত সুন্দর ব্রিজটা আর এই নদীতে কিন্তু প্রচুর ক্রুজ চলছে রিভার ক্রুজ তো ইচ্ছা ছিল ক্রুজে চড়ার কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেল রাত হয়ে গেল অনেকটা তো হোটেলে ফিরে যেতে হবে তাড়াতাড়ি প্যাকিং ট্যাকিং করতে হবে সেই জন্য আর ক্রুজে চড়ছি না তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই ক্রুজে চড়ে নেবে ভালো লাগবে মনে হয় এই নদীতে ক্রুজ করতে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো দেরি হয়ে গেছে ওই জন্য বাইরেও আমরা আর আজকে খেতে গেলাম না রোজ রোজ এত দূর বাইরে যাওয়াটাও মুশকিল এতক্ষণ ধরে টায়ার্ড হয়ে গেছি তো বউ বললো যে আজকে আমরা নিজেরাই রান্না করবো চলো কারণ আমাদের রুমে যেহেতু কিচেনের ব্যবস্থা আছে সবই আছে মাইক্রো ওভেন যা যা আছে রান্নার যা যা যাবতীয় জিনিস বাসন সবই পাওয়া যায় তো বউ যেন রান্নাও করে ফেললো আজকে ভাত ডিম সেদ্ধ ডাল তো একদম ঘরোয়া খাবার সুন্দর সেদ্ধ ভাত আজকে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যদিও এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি খাবো এখন খেয়ে শুয়ে পড়বো কারণ কালকে আমাদের সাড়ে চারটা পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে এয়ারপোর্টের জন্য কারণ সাতটা সাড়ে সাতটায় আমাদের ফ্লাইট আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি দানাঙের ভিডিওটা দানাঙের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরে হানুয়ের ভিডিওতে নমস্কার